আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু সমনাহ নিঃসরণ চ্যাপ্টারের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র সম্পর্কে জানার আগে আমরা আগেই জেনেছি যে প্রাণীদেহ সমনাহ সাধন করে তন্ত্রের মাধ্যমে। তন্ত্রটা কি? আমরা জানি আমাদের দেহ কোষ দিয়ে গঠিত, সেই কতগুলো কোষ নিয়ে সৃষ্টি করে টিস্যু এবং কতগুলো টিস্যু নিয়ে সৃষ্টি হয় অঙ্গ এবং কতগুলো অঙ্গের মাধ্যমে একটা তন্ত্র গঠিত হয়। তার মানে তন্ত্র কিন্তু অনেক বড় একটা সিস্টেম। আচ্ছা, স্নায়ুতন্ত্রতে যদি আমরা চলে যাই, আমরা বলতে পারি আমাদের যেই হচ্ছে গিয়ে রিয়াকশনগুলো আমরা দেই, আমাদের প্রতিদিনের চলাফেরা, প্রতিদিনের কার্যক্রম যে করি, সেগুলোর নিয়ন্ত্রণ কে করে? এই স্নায়ুতন্ত্র সব কিছুর নিয়ন্ত্রণ করছে। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা থেকে আমরা এই ধারণাটা আরও স্পষ্ট করতে পারবো। স্নায়ুতন্ত্রের সংজ্ঞাতে আমি লিখে ফেলেছি যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ সাধন করে বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এত বড় একটা সংজ্ঞার মাধ্যমে আমরা দুটি জিনিস জানতে পারছি, একে তো স্নায়ুতন্ত্রের সংজ্ঞা এবং স্নায়ুতন্ত্রের কাজ। স্নায়ুতন্ত্র এমন একটি তন্ত্র যেটি কিনা বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষা করে। আমাদের হাত, পা, আমাদের অন্যান্য অঙ্গ, তন্ত্র সেগুলোর সাথে কী করে? তারা সংযোগ রক্ষা করে এবং জৈবিক কার্যাবলী, যেমন আমাদের খাওয়া দাওয়ার পরিপাক, রেচন ইত্যাদি যে জৈবিক কার্যাবলী রয়েছে সেগুলোর সাথে কী করে? সমন্বয় সাধন করে, তারা একত্রিত হয়ে এই কাজগুলো সম্পন্ন করে। এর পরেরটা যদি চলে যাই যে উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা। উদ্দীপনা কী? আমাদের হচ্ছে গিয়ে যেই প্রতিক্রিয়া উদ্দীপনা, এটা একে অপরের সাথে জড়িত। আমরা যে হচ্ছে গিয়ে চিমটি দিলে ব্যথা পাই, এই জিনিসটা একটা উদ্দীপনা, চিমটি দেওয়াটা হচ্ছে গিয়ে একটা উদ্দীপনা। এবং এই যে ব্যথা পাওয়ার জন্য আমরা আ বা উ শব্দ করি, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। সুতরাং এই যে প্রতিক্রিয়ার জন্য আমাদের একটা এই যে উদ্দীপনার জন্য একটা প্রতিবেদন সৃষ্টি করা হচ্ছে, এটার কাজ করে কে? স্নায়ুতন্ত্র। এর মাধ্যমে আমরা কী করতে পারি? আমাদের পরিবেশের সাথে সম্পর্ক রাখতে পারি, আমরা চলাচল করতে পারি, আমরা সব কিছু বুঝতে পারছি। সুতরাং স্নায়ুতন্ত্রের প্রধান যে কাজগুলো সেগুলো কী হবে? বিভিন্ন অঙ্গের সাথে উদ্দীপনা বহন করা, বিভিন্ন অঙ্গের সাথে সমন্বয় সাধন এবং পরিবেশের সাথে সম্পর্ক বজায়। এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র কিন্তু অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত, অবশ্যই অঙ্গ নিয়ে গঠিত। তার মধ্যে মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের মূল অংশ। এবং আমরা জানি, আমরা পড়েছি যে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরাজীব বলা হয়, কারণ মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত। 18,000 প্রাণীর মধ্যে, 18,000 জীবের মধ্যে মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত। এই মস্তিষ্ক আবার কিছু বিশেষ কোষ দ্বারা গঠিত, এগুলোকে কী বলা হয়? স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ু কোষ বা নিউরন, এর ক্ষেত্রে আমরা যদি জানতে চাই, এটি হচ্ছে গিয়ে সবচেয়ে দীর্ঘতম কোষ। আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের স্নায়ু কোষ। অবশ্যই, কেন? কারণ আমাদের যেই সব কিছু নিয়ন্ত্রণ কক্ষ, নিয়ন্ত্রণ কেন্দ্র, সব হচ্ছে কি? আমাদের মস্তিষ্ক। স্নায়ু কোষ বা নিউরন সম্পর্কে যদি আমরা চলে যাই, এর দুটি অংশ রয়েছে, এক কোষদেহ এবং দুই প্রলম্বিত অংশ। আমি এখানে আমাদের সুবিধার জন্য আমি নিউরন বা স্নায়ু কোষের চিত্র অঙ্কন করে রেখেছি। আমরা যদি চিত্রটাতে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে এখানে আমরা কোষদেহ চিহ্নিত করেছি এবং প্রলম্বিত দেহ, প্রলম্বিত অংশ চিহ্নিত করেছি। কোষদেহতে যদি আমরা দেখি, কোষদেহতে রয়েছে দুটি অংশ। কোষদেহর ক্ষেত্রে আমরা যদি জানতে চাই, কোষদেহ হচ্ছে গিয়ে স্নায়ু কোষ বা নিউরনের প্রধান অংশ।
আমরা এতক্ষণ জেনেছি যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক, এবং মস্তিষ্কের যে কোষ দেহ তা হচ্ছে নিউরন, এবং নিউরনের প্রধান অংশ হচ্ছে কোষ দেহ। কোষ দেহ মধ্যে থাকে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এবং এর আবরণ তৈরি হয় প্লাজমা মেমব্রেন দিয়ে। এরপরে এর মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান। যেহেতু এটা একটি কোষ, আমরা জানি আমাদের প্রাণীদেহের সকল কোষেই কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এর আবরণ হিসেবে সাইটোপ্লাজম বা প্লাজমা মেমব্রেন, সরি, সাইটোপ্লাজমের অন্য নামই হচ্ছে গিয়ে প্লাজমা মেমব্রেন। আবরণকে বলা হয় আসলে প্লাজমা মেমব্রেন। আবরণকে যখন আমরা সাইটোপ্লাজমের মাধ্যমে ডিফাইন করি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন হয়ে যায়। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কোষ দেহতে কোনো সেন্ট্রিওল থাকে না। এই ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারি, কোষ দেহ যখন, যেহেতু কোনো সেন্ট্রিওল থাকে না, তার মানে কোষ দেহ কখনো বৃদ্ধি পায় না। আমরা কি জানি, আমরা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের কোষ বৃদ্ধি পাচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কি করছি, কোষের বৃদ্ধি করতে পারছি। কিন্তু স্নায়ু কোষের ক্ষেত্রে এর কোনো সেন্ট্রিওল না থাকার কারণে এই কোষ কিন্তু বৃদ্ধি হয় না। আমরা যে কোষ নিয়ে যতগুলো নিউরন বা যত হাজার সংখ্যক, যত কোটি সংখ্যক নিউরন নিয়ে জন্মগ্রহণ করছি, তত সংখ্যক নিউরনই আমাদের মৃত্যু পর্যন্ত সেম থাকছে। এর আকৃতি, এর আকৃতি হচ্ছে গিয়ে বিভিন্ন আকৃতি হয়, তার মধ্যে তিনটা আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার, তারকাকার। আচ্ছা, আমি এখানে চিত্র বা সংকেত আকারে ইউজ করেছি, তোমরা বইয়ে এর ডিটেলস বর্ণনা পাবে। আচ্ছা, আমরা আকৃতি সম্পর্কে জানলাম যে এরা গোলাকার, ডিম্বাকার বা ডিম্বাকার ওভাল বা হচ্ছে তারকাকার হতে পারে। এখানে আমি কোষদেহ দেখতে পাচ্ছি, এতটুকুকে আমরা কোষদেহ বলছি। এতক্ষণ আমরা যা পড়লাম যে কোষদেহতে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম বিদ্যমান, এবং আর আবরণ হচ্ছে প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটাকে বলা হচ্ছে এক্সন, আরেকটাকে বলা হচ্ছে ডেনড্রন। এক্সন সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে এক্সন হচ্ছে গিয়ে সুতার ন্যায় একটি অংশ, যেটা হচ্ছে কোষদেহ হতে উৎপন্ন হয়। এই যে আমরা চিত্রতে যদি দেখতে পাই, কোষ দেহটা এতটুকু সেখান থেকে উৎপন্ন হয়ে চলে আসছে এই পর্যন্ত, এটাকে আমরা পুরোটাকে কি বলতেছি, এক্সন। এখন নর্মালি আমরা জানি যে এক্সন একটি থাকে সাধারণত নর্মাল দেহে, নর্মাল আই মিন ব্রেনে, সরি, নর্মাল নিউরনে। ওকে, এর পরের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে ডেনড্রন। ডেনড্রনের ক্ষেত্রে কোষদেহ হতে চারদিকে উৎপন্ন শাখাকে আমরা ডেনড্রন বলছি। এই যে আমাদের কোষদেহ, এই কোষদেহ থেকে চারদিকে যে উৎপন্ন শাখা সেগুলোকে হচ্ছে গিয়ে ডেনড্রন বলা হচ্ছে। এগুলো প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটা ডেনড্রন, এবং ডেনড্রন থেকে যে উৎপন্ন শাখাটি হচ্ছে, এই যে ডেনড্রনটা থেকে উৎপন্ন শাখা, এই শাখাটিকে আমরা কি বলতেছি, ডেনড্রাইট। সিঙ্গেলভাবে আমরা বলতেছি একে ডেনড্রাইট। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারলাম, কোষদেহ যদি আমরা পুরোটাকে এটাকে বলছি, যেটা সেটা এই এই যে আমাদের ভিতরে অন্তর্ভুক্ত অংশ সেটাই কোষদেহ। একজনের মধ্যে আমাদের এই একজন এবং ডেনড্রাইটটা হচ্ছে আমাদের প্রলম্বিত অংশের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমরা দেখব একজনে কি কি রয়েছে। একজনে রয়েছে র্যানভিয়ারের পর্ব এবং মায়োলিন শীত। এই যে প্রত্যেকটি অংশের পরে যে একটা ফাঁকা জায়গা বা একটা হচ্ছে গিয়ে সংযোগস্থল, এটাকে আমরা কি বলবো, র্যানভিয়ারের পর্ব। এবং এই যে একজন দিয়ে যে সুতাটা চলে গেছে, একজনের মধ্যবর্তী অংশের যে সুতাটা, সেটাকে আমরা বলবো মায়োলিন শীত। আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তী যে আমাদের বড় ক্লাস রয়েছে সেগুলো সম্পর্কে সেগুলোতে জানতে পারবো। সো এত ডিটেলসে না গিয়ে আমি আমাদের আরেকটি যে ইম্পর্টেন্ট বিষয় আছে এই কোষদেহে, সরি, নিউরনের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিন্যাপটিক নব।
যেটা আমাদের বইয়ে উল্লেখ না থাকলেও এই জিনিসটা জানা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটার মাধ্যমে আমাদের সিনাপস বা স্নায়ু তাড়নার প্রবাহ ঘটে। অ্যাক্সন থেকে হচ্ছে গিয়ে চলে গেছে সিন্যাপটিক নব, এই আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বলা হয় সিন্যাপটিক নব। কোষ দেহ যে পাশে থাকবে অ্যাক্সনের তার বিপরীত পাশে এই বিভিন্ন শাখা তৈরি হয়, এই শাখাগুলোই হচ্ছে গিয়ে সিন্যাপটিক নব বলা হয়। আমাদের চিত্রের ক্ষেত্রে, আমাদের বিজ্ঞানের চিত্রের ক্ষেত্রে আমি দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো, তা হচ্ছে বিজ্ঞানের চিত্রতে তোমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যে চিত্রটা আঁকছি তার লেভেলিং, এগুলোকে বলা হয় লেভেলিং, এই যে পয়েন্ট আউট করা যে কোনটা কি এগুলোকে বলা হয় লেভেলিং, এই লেভেলিংগুলো যাতে ডান পাশে থাকে, তোমরা যেখানে করছো তার ডান পাশে। এবং সবচেয়ে যে জিনিসটা তোমরা ভুলে যাও, এখানে আমরা কী কী আঁকছি বা এটা কিসের বিষয়বস্তু সেটা হচ্ছে কি আমরা কী দ্বারা নির্ভর বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের চিত্র দ্বারা বুঝতে পারবো। এখানে চিত্র স্নায়ু কোষ বা নিউরন এই জিনিসটা দেওয়া অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ। সো আমি বুঝতে পারছি যে আমাদের কোষ দেহ প্রলম্বিত অংশ কীভাবে থাকে এবং এরা নিউরনের কীভাবে কাজ করে তা আমরা এখন জানতে পারবো। আচ্ছা, আমরা জানতে পারলাম যে অ্যাক্সনের এই শাখা যে বের হয় সেটা হচ্ছে গিয়ে সিন্যাপটিক নব বলা হয়। এই যে সিন্যাপটিক, এই শব্দটা আসছে কোথা থেকে? স্নায়ু তাড়না বা স্নায়ু কোষ থেকে কীভাবে স্নায়ু তাড়না পরিবহন করে সেটা আমরা জানার আগে আমাদের সিন্যাপসটা জেনে নিতে হবে। সিন্যাপস হচ্ছে একটা স্থানের নাম, সিন্যাপস একটা স্থানের নাম যেটা কিনা একটা স্নায়ু কোষের অ্যাক্সন ও অন্য স্নায়ু কোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থান। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সিন্যাপটিক যে নবগুলো যেটা কি অ্যাক্সনেরই অংশ, এই সিন্যাপটিক নবগুলো এই কোষ দেহের সাইড থেকে যে বের হওয়া ডেনড্রাইট এগুলোর সাথে মিলিত হওয়ার একটা স্থান। এই যে আমাদের এখানে যেই উদ্দীপনা প্রবাহে আমরা চিত্র এঁকেছি সেখানে আমরা যদি দেখতে পারি এই যে অ্যাক্সন এবং ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার যেই এই স্থানটা, এটাকে বলা হচ্ছে আমাদের সিন্যাপস। সিন্যাপস থেকে আমাদের স্নায়ু তাড়না, সিন্যাপসের মাধ্যমে স্নায়ু তাড়না একটি স্নায়ু কোষ থেকে অন্য একটি স্নায়ু কোষে পরিবহন করে। আমাদের মস্তিষ্কে স্নায়ু কোষ রয়েছে অনেক অনেক, হাজার হাজার লক্ষ কোটি কোটি। সো এই অসংখ্য নিউরন থেকে আমাদের একটা নিউরন থেকে অন্য নিউরনে যে স্নায়ু তাড়না চলাচল করে সেটা হচ্ছে গিয়ে সিন্যাপসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এই আমরা যে এতক্ষণ স্নায়ু তাড়না বলছি, স্নায়ু তাড়নাটা অর্থ কী? স্নায়ু তাড়না হচ্ছে গিয়ে আমাদের ত্বক থেকে স্নায়ু, ত্বক বা যে কোনো অঙ্গ বা যেখান থেকে স্নায়ু যে অনুভূতি গ্রহণ করে, অনুভূতির গ্রহণ, আমরা স্নায়ু তাড়নাকে বলতে পারছি সহজ ভাষায় অনুভূতি গ্রহণ। সো স্নায়ু তাড়না, আমরা জানতে পারলাম স্নায়ু তাড়না সিন্যাপসের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। এখন আমাদের নিউরনের কিছু কাজ, আমরা যতক্ষণ নিউরন পড়লাম এই নিউরনটা আমাদের কী কাজ করে সেগুলো হচ্ছে গিয়ে কতগুলো পয়েন্ট আউট কাজ আমরা এখন জানব। প্রথম কাজ আমরা দেখতে পাচ্ছি উদ্দীপনা গ্রহণ, এই যে অনুভূতি গ্রহণ বা আমাদের শরীরে যে কোনো কিছু আমরা বুঝতে পারছি, টের পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে উদ্দীপনা গ্রহণ। সহজভাবে যদি বলতে চাই আমরা কী বুঝলাম, একটা মশা বা একটা পোকা আমাদের হাতে বা পায়ে বা আমাদের মুখে এসে লাগলো, এই যে একটা হচ্ছে কি অনুভূতি, এটা হচ্ছে কি একটা উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু তার নিউরন। এর পরের কাজ প্রাণীদেহের ভিতরে ও বাহিরে পরিবেশের সাথে সংযোগ বজায়। আমাদের ভিতরের এবং বাহিরের
আমরা যদি বলি আমাদের শরীরের তাপমাত্রার সাথে বাহিরের তাপমাত্রার কিন্তু একটা অনেক পার্থক্য রয়েছে। তো এই যে পার্থক্যটা আমাদের শরীর কতটুকু অ্যাডাপ্ট করতে পারবে, কতটুকু অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, এই জিনিসটা কে সাধন করে, এই কাজটা কে করে? নিউরন। তারপরের কাজটা হচ্ছে অঙ্গের মাধ্যমে কাজের সমন্বয়। আমাদের একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আমি হাতের সাথে পা একই সাথে চালনা করতে পারছি। এই যে অঙ্গের যে কাজগুলো, আমি হাঁটার সময় হাত পা একসাথে নাড়াচ্ছি, এই যে অঙ্গের সমন্বয়, এটা কে করে? নিউরন। আর একটা ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হচ্ছে মস্তিষ্কের স্মৃতি ধারণ করা বা মেমোরি ধারণ করা। আমরা অনেক বছর আগে কোনো কিছু ঘটে যাওয়া, সেটা আমরা কি করতে পারি? মিনিট বা সেকেন্ডের মধ্যেই আমরা সেটা মনে করে ফেলতে পারতেছি। এই জিনিসটা কীভাবে সম্ভব হচ্ছে? নিউরন এই স্মৃতিধারণ করতে কাজ করে। এর পরের যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে চিন্তা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা। আমরা যে ভেবে কাজগুলো করি, যে কোনো কাজ, আমি এখন কোনটা লিখবো, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এখন আমি কোনটা এরপরে বলবো, এই যে আমাদের চিন্তা ভাবনা, এই ভাবনাটা এবং এই যে আমি এখন হচ্ছে গিয়ে ধরো একটা দাগ দিব, এটা আমি যে ভেবে রাখছি, এটা আমাকে ব্রেইন আমার হাতকে কী করলো? নির্দেশ দিল। সো এই যে ব্যাপারটা, এই এগুলো অনেক ন্যানো সেকেন্ডের কাজ, এগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে থাকে। সো এই কাজগুলো করে কে? নিউরন। এই যে নির্দেশ দেয়া, চিন্তাভাবনা করা, এই কাজগুলো করছে নিউরন। মস্তিষ্কের হয়ে সব কাজগুলো নিউরন করছে, কারণ কি? নিউরন মস্তিষ্কের একক। এখন আমরা যদি আর একটা ডিটেলস বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে উদ্দীপনা প্রবাহ। উদ্দীপনা কীভাবে এক স্নায়ুতন্ত্র থেকে অন্য স্নায়ুতন্ত্রে যাচ্ছে বা এই কাজটা কীভাবে হচ্ছে, সেটা যদি আমরা বলি, আমরা আগেই বলছি যে সিন্যাপস হচ্ছে গিয়ে একটা ডেনড্রাইট আর একটা অ্যাক্সনের মধ্যবর্তী স্থান, এখান থেকে স্নায়ুতাড়না একটা নিউরন থেকে অন্য একটা নিউরনে চলে যায়। এই যে স্নায়ুতাড়না বা এই অনুভূতি গ্রহণ বা উদ্দীপনা গ্রহণ, এটা কোথা থেকে আসে? এটা আসে অবশ্যই আমাদের অঙ্গ থেকে। আমাদের অঙ্গের মধ্যে কী কী আছে? চোখ, নাক, জিহ্বা, ত্বক, হাত পায়ের ত্বক, সেটা যে কোনো স্থানের ত্বকে হতে পারে। সো সেখান থেকে আমাদের সারা শরীরে কিন্তু স্নায়ুতন্তু দিয়ে সম্পূর্ণ রয়েছে। সো সেখান থেকে আমাদের স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কাকে পাঠাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। আচ্ছা, আপাতত আমরা স্নায়ুতন্ত্রে বলছি, স্নায়ুতন্ত্রের বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো আমরা পরে জানতে পারবো। তো সেইখান থেকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আজ্ঞাবাহী স্নায়ুকে নির্দেশ দিয়ে আমাদের কাজ সম্পন্ন করতে বলা হয়। যেমন আমরা হচ্ছে গিয়ে এখন হাত দিয়ে লিখছি, তো এই যে আমরা হাত দিয়ে লিখছি, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে। আমার হাতে যে কলমটা আছে সেটা আমার হাত বুঝতে পারছে। সো এই উদ্দীপনা আমাদের দেহ থেকে ব্রেনে চলে যাচ্ছে, ব্রেনের নিউরন সেটাকে গ্রহণ করছে এবং সিন্যাপসের মাধ্যমে একটি থেকে একটির পরে আমাদের প্রত্যেকটা নিউরন সেটা বুঝতে পারছে। সেখান থেকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমার হাতকে, আমার আজ্ঞাবাহী স্নায়ু দিয়ে আমার হাতকে নির্দেশ দিচ্ছে যে এখন আমার হাতটাকে বোর্ডে লেখানো উচিত, হাতটা দিয়ে আমি বোর্ডে লিখবো। সো এইভাবে হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্রে উদ্দীপনা প্রবাহ কাজ করে। এই এই যে কাজ করাটা, এই কাজটা অনেক বেশি তাড়াতাড়ি এবং অনেক স্মুথভাবে হয়। সো আমরা আপাতত এই পর্যন্ত এই পাঠে জানতে পারলাম স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী রয়েছে, স্নায়ুতন্ত্রের কাজ কী, স্নায়ুতন্ত্রের মাধ্যমে কীভাবে আমরা পরিবেশের সাথে সব কিছু সমন্বয় করে কাজ করছি এবং নিউরনের মধ্যে আমাদের কী কী রয়েছে, নিউরন কীভাবে কাজ করে, নিউরনের একটি বিস্তারিত চিত্র এবং নিউরনের কাজের একটি সরল চিত্র আমরা দেখতে পেলাম। এর পরের পর্বে আমরা স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আপাতত আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।